জারি কলা পানিপাগ বিভাগ আগামী পাঁচ দিন পর্যন্ত রাজ্যের প্রবল বর্ষিব। নমস্কার দর্শক বন্ধু, মু সোমদত্তা মিশ্র আপনার দেখুছেন মিশ্র ওড়িয়া টিক। দর্শক বন্ধু, আগামী পাঁচ দিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হওয়াকে যাচ্ছে কালবৈশাখী বর্ষা। তবে কেউ কেউ জেলার এপাই জারি করে দিয়েছে ইয়েলো ওয়ার্নিং, তাহা জাঁয়া আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আগামী চব্বিশ ঘণ্টা মধ্যে রাজ্যের বিভিন্ন জেলার সৃষ্টি হওয়াকে যাচ্ছে কালবৈশাখী। এখন নিয়ে উক্ত জেলাগুলিক ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই। এই জেলাগুলিক মধ্যে রয়েছে কোরাপুট, নবরঙ্গপুর, কলাহান্ডি, রায়গড়া, কন্ধমাল, গজপতি, গঞ্জাম, নয়াগড় এবং খোর্ধা ও ময়ূরভঞ্জ। ঠিক সেইভাবে ভাবে উপকূল ওড়িশা সমেত মালকানগিরি, কোরাপুট, নবরঙ্গপুর, কলাহান্ডি, রায়গড়া, কন্ধমাল, বৌদ্ধ, কেন্দুঝর ও ময়ূরভঞ্জ আদি জেলার মধ্যে বৃষ্টিপাত হওয়াকে যাচ্ছে। সেইভাবে একরু দুই তারিখ মধ্যে রাজ্যের বিভিন্ন বিভিন্ন জেলা যেপরিকি সুবর্ণপুর, বৌদ্ধ, নুয়াপড়া, বলাঙ্গীর, কলাহান্ডি, কন্ধমাল, নবরঙ্গপুর, রায়গড়া, গজপতি, কোরাপুট, মালকানগির, বরগড়, সম্বলপুর, অনুগুল আদি জেলার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এতদ্ব্যতীত নবরঙ্গপুর, কলাহান্ডি এবং বলাঙ্গীরের অতি প্রবল বৃষ্টিপাতর সম্ভাবনা রয়েছে। সেইপাই উক্ত জেলাগুলিক উপরে ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই। রাজ্যের করোনা সংক্রমণ জারি রয়েছে বারম্বার বৃষ্টিপাত লোকঙ্ মধ্যে আশঙ্কা সৃষ্টি করেছি। কারণ এক্সপর্টঙ্ মতরে বৃষ্টিপাত সংক্রমণ কু অধিক বড়াই পারে। তবে এখানে রাজ্য সরকার মধ্যে চিন্তা প্রকাশ করছেন। তবে এইভাবে ভাবে নূতন নূতন অপডেট পাইবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক, শেয়ার আউ কমেন্ট করতু।